জীবনে দ্বিতীয়বার কারোর প্রতি মায়া বাড়ানোর আগে পেছনে সেই মানুষটার কথা ভেবে নিও, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, যে তোমাকে কথা দিয়েছিল কখনোই তোমাকে ছেড়ে যাবে না, যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সব সময় থাকবে, সেই মানুষটি যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে, যে মানুষটি তোমার কল লিস্টে ফেভারিট পার্সন ছিল কিন্তু আজ তুমি তার ব্লক লিস্টে, যে মানুষটি চ্যাট লিস্টে সবচেয়ে উপরে ছিল কিন্তু আজ ফ্রেন্ড লিস্টেই নেই, সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না কিন্তু আজ তোমাকে একটা বারের জন্য মনে করে না, সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসতো কিন্তু আজ তুমি কেমন আছো সেটা জানারও প্রয়োজন মনে করে না, সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলেই খুব সুন্দর লাগে কিন্তু আজ সে তোমার নীরব কান্নার কারণ, সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছো, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই সবই প্রয়োজন, চাইলেও হয়তো সেই মানুষটাকে ভুলতে পারবে না, ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো, আসলে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে মায়া, আর যখনই তুমি কারোর প্রতি বেশি মায়া বাড়াবে তখনই তুমি অবহেলার পাত্র হয়ে যাবে আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে, তাই কারোর প্রতি মায়া বাড়ানোর আগে নিজের জীবনের প্রতি মায়া বাড়াও।